সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক পয়েন্টস নিয়ে। দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডির প্রোফাইলে কিন্তু বর্তমানে পয়েন্টস রয়েছে 5120 পয়েন্টস। সো এই পয়েন্টসের কাজ কী, এই পয়েন্টসগুলো দিয়ে কী করে, তারপরে এই পয়েন্টস আপনি কীভাবে বাড়াবেন, কীভাবে এই পয়েন্টসগুলো ইউজ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ফেসবুক পয়েন্টস সম্পর্কে এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো। সো গাইস, এখান থেকে আপনারা যেটা করতে পারবেন, জাস্ট এই ফেসবুকের যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপেই আপনার এই পয়েন্টগুলো ইনকাম করতে পারবেন, অর্থাৎ আর্ন করতে পারবেন কেবলমাত্র ফেসবুক গ্রুপেই পয়েন্টগুলো, সেই গ্রুপে বেশি বেশি রিয়াক্ট দিয়ে, লাইক কমেন্ট দিয়ে। সো তার জন্য আপনি যেটা করবেন, আপনার প্রোফাইলের পয়েন্টটা দেখার জন্য প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন। ফেসবুক লাইট দিয়ে কিন্তু হবে না, অবশ্যই ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। দেন আপনি এখান থেকে উপরের কর্নারে থ্রি লাইন অপশনটা ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে গ্রুপ অপশনটা ক্লিক করে আপনি যে কোনো একটা গ্রুপে ক্লিক করবেন, অর্থাৎ যে গ্রুপের আপনার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এক একটা গ্রুপে কিন্তু আপনার পয়েন্ট থাকবে এক এক রকম। সো এখান থেকে গ্রুপ অপশনটা ক্লিক করে আমি যে কোনো একটা গ্রুপের পয়েন্ট দেখবো আমার। সো আমাদের যে গ্রুপটা রয়েছে ফেসবুকের, সেই গ্রুপটাতে চলে গেলাম মিম বয়েস। আপনার অবশ্যই এই মিম বয়েস গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন, আমাদের এই গ্রুপ গ্রুপ এটা। সো এই গ্রুপটার জয়েন, অর্থাৎ এই গ্রুপটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। যে কোনো ধরনের মিম আপলোড করা হয়, পানি ভিডিও আপলোড করা হয়, ফটো আপলোড করা হয়, অর্থাৎ ফেসবুকে এসে আপনি মিম দেখতে চাইলে এই গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন। সো গাইস, যে কোনো একটা গ্রুপটা ওপেন করার পূর্বে এবার আপনি যেটা করবেন, এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটাতে চলে যাবেন গ্রুপটার প্রোফাইলে। দেন গ্রুপটার প্রোফাইলে আসলে এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা কিন্তু এখানে শো করবে। আমার এই গ্রুপটাতে বর্তমানে পয়েন্ট রয়েছে 5120 পয়েন্ট। সো এই পয়েন্টগুলো কীভাবে আর্ন হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখিয়ে দেবো পয়েন্টগুলোর কাজ কী। সো এই পয়েন্টগুলো আর্ন করার জন্য যেটা করতে হবে আপনাকে, এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে যথেষ্ট রিয়্যাক্ট দিতে হবে, কমেন্ট করতে হবে, অর্থাৎ পোস্টগুলোতে আপনাকে রিয়্যাক্ট দিতে হবে, কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে চলবে, জাস্ট আপনাকে রিয়্যাক্ট দিতে হবে, তাহলে আপনার পয়েন্টগুলো বাড়বে। যখনই যখনই রিয়্যাক্ট দেবেন, অর্থাৎ গ্রুপে আপনি অ্যাক্টিভ থাকবেন, তখনই আপনার এই পয়েন্টগুলো বৃদ্ধি পাবে। সো দেখতে পাচ্ছেন যে আমার এই গ্রুপটাতে কিন্তু প্রত্যেকটা পোস্টে রিয়্যাক্ট দেওয়া রয়েছে, যার কারণে আমার পয়েন্ট কিন্তু 5000 ছাড়িয়ে গেছে। সো আপনি যে কোনো একটা গ্রুপ, আমি আর একটা গ্রুপ ওপেন করে দেখিয়ে দিচ্ছি, এই গ্রুপটা দেখতে পাচ্ছেন যে এই গ্রুপটাতে কিন্তু আমি জয়েন রয়েছি, জাস্ট এই গ্রুপে আমি অ্যাডমিন নেই, মডারেটর নেই। জাস্ট প্রোফাইলটা ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এই গ্রুপে কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো পয়েন্ট আর্ন হয়নি। সো এভাবে মূলত আপনি যে কোনো একটা গ্রুপে ক্লিক করবেন, যে গ্রুপে আপনি, যেই গ্রুপটাতে আপনি বেশি বেশি রিয়্যাক্ট করেন, যে গ্রুপের সাথে আপনি জড়িত রয়েছেন, বেশি বেশি পোস্ট দেখেন, সেই গ্রুপটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে যাবেন, তাহলে আপনি দেখতে পারবেন সেখানে আপনার পয়েন্টটা বেশি থাকবে। বেশি বেশি পয়েন্ট আর্ন করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার এই যে গ্রুপটা রয়েছে গ্রুপটাতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, পয়েন্ট বেশি বেশি বৃদ্ধি পাবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে পয়েন্ট আর্ন করতে হয়। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি পয়েন্টগুলো ইউজ করবেন, অর্থাৎ পয়েন্টের কাজ কী। সো পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনি কোনো প্রকার টাকা ইনকাম করতে পারবেন না, জাস্ট এই পয়েন্টের মাধ্যমে আপনি এই যে গ্রুপটায় জয়েন রয়েছে গ্রুপের যে মেম্বার রয়েছে মেম্বারশিপের অধিক উচ্চতর কোনো লেভেলে যেতে পারবেন। মানে দেখতে পাচ্ছেন যে আমার এই গ্রুপটাতে কিন্তু আমি রয়েছি প্রথম পর্যায়ে কিন্তু রয়েছি অ্যাডমিন। সো অ্যাডমিন কিন্তু আমি গ্রুপটা খুলেছি, যার কারণে আমি অ্যাডমিন রয়েছি। এবং এই যে কনভার্সেশন স্ট্যাটাস একটা অপশন রয়েছে, এটা কিন্তু আমি এই পয়েন্টের মাধ্যমে পেয়েছি। আপনি যখনই এই গ্রুপটাতে বেশি বেশি পয়েন্ট ইনকাম করবেন, তখন দেখতে পারবেন আপনাকে তারা গ্রুপের যে কোনো একটা লেভেল দিবে, অর্থাৎ কোনো একটা স্ট্যাটার দিবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু জাস্ট দুইটা গ্রুপের ব্যাচ রয়েছে। আপনি বেশি বেশি পয়েন্ট ইনকাম করলে আপনার এখানে গ্রুপ ব্যাচ অপশনটা ক্লিক করে গ্রুপ ব্যাচ আপনার বাড়বে। অনেকগুলো গ্রুপ, একটা গ্রুপে অনেকগুলো ব্যাচ থাকে, টপ ফ্যান, কনভার্সেশন স্ট্যাটার, মডারেটর, অ্যাডমিন, অসংখ্য অসংখ্য অপশন থাকে। আপনি যেটা করবেন, বেশি বেশি পয়েন্ট ক্যাম করলে আপনার এখানকার এই ব্যাচগুলো বাড়বে। ব্যাচগুলো আপনার প্রোফাইলে শো করানোর জন্য যেটা করবেন, গ্রুপটার এসে এখান থেকে দেখতে পারবেন এডিট বলে একটা অপশন শো করবে, এই এডিট অপশনটা ক্লিক করবেন। সো এডিট অপশনটা ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এখান থেকে চাইলে আপনি আপনার গ্রুপের বিওটা চেঞ্জ করে নিতে পারেন, বায়োটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখান থেকে যে গ্রুপের প্রথমত যে আপনার প্রোফাইল ডিটেলস থাকে সেটা এখান থেকে টিকমার্ক করে দেখে নিতে পারেন টপে শো করানোর জন্য। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপের ব্যাচগুলো শো করানোর জন্য সাইডে একটা অপশন রয়েছে এডিট বলে, এখানকার এই এডিট অপশনটা ক্লিক করে এখান থেকে আপনি যতগুলো ব্যাটস আর্ন করেছেন গ্রুপের সেই কটা ব্যাটস এখানে শো করবে। যে কটা ব্যাটস আপনি শো করাতে চান আপনার প্রোফাইলে গ্রুপের, সেই কটা ব্যাটসের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে অর্থাৎ এখান থেকে টিকমার্ক করে নিচে সেভ অপশনটা ক্লিক করে দেবেন, সেই কটা ব্যাটসে আপনার প্রোফাইলে শো করবে। মানে আপনি যেই কটা ব্যাটস আর্ন করবেন সেই কটা ব্যাটস কিন্তু আপনি যখনই যে গ্রুপের যে কোনো একটা পোস্টে কমেন্ট করবেন সেই ব্যাটসটা কিন্তু শো করবে। সো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আপনি এখান থেকে একটা গ্রুপের পোস্টে কমেন্ট করে দিচ্ছি, তো কমেন্ট করে দেখতে পারবেন যে পয়েন্টের কিন্তু এখানে শো করবে, পয়েন্টের বিনিময়ে যে ব্যাটসগুলো ইনকাম হয়েছে
আর্ন হয়েছে সেই ব্যাচগুলো কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বর্তমানে গ্রুপের অ্যাডমিন, যার কারণে আমার নামের নিচে অ্যাডমিন অপশনটা শো করতেছে। এবং আপনি যদি অন্য কোনো ব্যাচ পেয়ে থাকেন গ্রুপের, তাহলে সেই আপনার নামের সাইডে কিন্তু কনভারসেশন স্টার, নিউ মেম্বার এই ধরনের ব্যাচ থাকবে। আপনি সেই ব্যাচগুলো আপনার ব্যাচগুলো শো করবে এইখানকার এই আপনার নামের সাইডে, যে কোনো কমেন্ট করলে কিংবা আপনার প্রোফাইলে গেলে তারা এই ধরনের নামের অপশনগুলো দেখতে পারবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই গ্রুপের যে ফেসবুক গ্রুপের যে আপনার কাজ করলে, অর্থাৎ রিয়্যাক্ট দিলে কমেন্ট করলে যে পয়েন্ট ইনকাম হয়, এই পয়েন্টগুলোর কাজকে কীভাবে বেশি পয়েন্ট ইনকাম করবেন, কীভাবে পয়েন্ট দেখবেন। জাস্ট এক কথা সংক্ষেপে বলতে গেলে, আপনি পয়েন্ট যতগুলো বৃদ্ধি পাবে তখনই আপনি আপনার গ্রুপের যে ব্যাচ থাকবে এই ব্যাচগুলো পাবেন। যতগুলো বেশি বেশি পয়েন্ট ইনকাম করলে বেশি বেশি হাই লেভেলের ব্যাচ পাবেন। ব্যাচগুলো শোকানোর জন্য দেখিয়ে দিলাম যে কীভাবে এডিট অপশনটা গিয়ে ব্যাচগুলো আপনার প্রোফাইলে শো করাতে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন ফেসবুক গ্রুপের যে পয়েন্টস রয়েছে সেই পয়েন্টসের কাজ কী। তারপরে বুঝতে কোনো প্রকার অসুবিধা থাকলে, ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন। গ্রুপটার নাম আসছে মিম বয়েস। ফেসবুকে গিয়ে মিম বয়েস লিখে সার্চ করলে গ্রুপটা পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপটার যে জয়েন্ট লিঙ্ক রয়েছে সেই জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।